স্ত্রীর মহর যা দিয়েছে সবটুকুই পরিশোধ করছেন, এরকম বাপের পুত্র মায়ের পুত্র যারা আছেন তারা দাঁড়ান, আপনি এদিকে আসেন বাবাজি, এদিকে আসেন, আপনি তো মহর ধরছেন 5 টাকা সে আমলে। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, আপনি 27,000 টাকা মহর বাদ ছিল, 30,000 টাকা।5-4-1998 যুবক পোলাপান ভালোবাসার ট্রেনিং না, এগুলো মেড ইন জাপান ভালোবাসা, তোমাদের মতো মেড ইন চায়না 2 নম্বর ভালোবাসা না, ইটিস পিটিস 2 নম্বরই করবার ভালোবাসা, আগে রিয়েল ভালোবাসা হলে এগুলা 2 নম্বর পথ না। মাশাআল্লাহ, একবার বিয়ের তারিখ এরকম কড়কড়া মুখস্থ করে দিচ্ছে, আপনি কি এটা জিকির করেন নাকি? মানে এত সুন্দর কড়কড়া বলে দিলেন, মাশাআল্লাহ বাবাজি, খুব ভালো লাগলো। মহারণা দিচ্ছেন কতদিন পরে বিয়ের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে খুঁজছে বাংলাদেশ। যুবক পোলাপান, বিয়ে করে বাসন রাইতে বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম ব্যাটাগিরি করবেন, এরকম ব্যাটাগিরি করবেন, মহর 10-20 লাখ ধরবেন, 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই, সব 2 নম্বরই করবেন না, যা পারবেন তা ধরবেন, বুঝেন নাই? আর মেয়ের বাবারাও শুনে রাখেন, মহর 1 গাদা ধরলে বিয়ে টিকে না, মহর একটু সহনীয় করবেন, সহনীয়। এই পোলাপান গুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন, মায়া করেন। মেয়ের বাবারা বুঝতেছেন, মহর 1 গাদা হলে শান্তি হয় না বাবা, 50 লাখ টাকা মহর হয় 2 দিন পরে ভেঙে, মাশাআল্লাহ। তাহলে মেয়ের বাবারা 1 গাদা মহর ধরলে টিকে না বাবা রে, বহু মহ বিয়ে 50 লাখ 40 লাখ 30 লাখ নাম কাস্তে ধরে, এগুলো ভাব সাপ্তাহী 10 টাকাও দেয় না আপনার মেয়ের এই শিকারের নামটা কি মানে নাকি? অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ, ভুল। আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর দেবো যার ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে, যেই ছেলে ছাড়বে কুলাঙ্গা ও 10 কোটি থাকলেও ছাড়। অতএব সমস্ত 2 নম্বর চিন্তা করবেন, এই বইটা আপনাকে আমরা দিয়ে দিলাম, অনেক শুকরিয়া, আল্লাহ আপনাকে সুখী জিন্দেগি রাখুক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, দোয়া রইল।